আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সোশ্যাল ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ের ইউজার আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকার যে বেল আইকনটি আছে সেটি অন করে দিন, তাহলে নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। সোশ্যাল ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং আপনি সেলফ রেজিস্ট্রেশন করতে পারবেন না, তার জন্য আপনাকে ব্রাঞ্চে যেতে হবে। ব্রাঞ্চে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে এবং সিগনেচার করে তাদের কাছে জমা দিতে হবে। তো এই ভিডিওটি তাদের জন্য যারা আপনার ব্রাঞ্চে যাওয়া সম্ভব নয়, যা যেমন দেশের বাইরে থাকে বা কোনো কারণবশত ব্রাঞ্চে যেতে পারতেছেন না, সেক্ষেত্রে তারা কোন প্রসেসের মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং এর ইউজার আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করবেন। তো আপনাদের যদি সোশ্যাল ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনি ইন্টারনেট ব্যাংকিংয়ে যদি ইউজ করতে চান, প্রথমে আপনাদেরকে প্লে স্টোরে গিয়ে SIBL নাও যে অ্যাপসটা আছে সেটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর অ্যাপসটা যখন ওপেন করবেন তখন আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে। এখানে আপনারা দেখবেন যে সাইন আপ নাও এখানে ক্লিক করবেন। সাইন আপ নাও এখানে ক্লিক করার পর আপনাকে প্রথমে উপরে আপনার ইউজার আইডি দিতে হবে। তো ইউজার আইডিটা হবে আপনার ইমেল অ্যাড্রেস। যদি আপনার অ্যাকাউন্টের সাথে কোনো ইমেল অ্যাড্রেস অ্যাড করা না থাকে, সেক্ষেত্রে আপনাকে ইমেল অ্যাড্রেস যে কোনোভাবেই অ্যাড করে নিতে হবে, নাহলে আপনি এই অ্যাকাউন্টটা ইন্টারনেট ব্যাংকিংয়ের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন না। তো যাই হোক, তো আপনারা যদি দেশের বাইরে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার ইউজার আইডিটা ইমেল অ্যাড্রেস হিসেবে এটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দিবেন, তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বার, এরপর আপনার ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আর যারা দেশে আসেন তাদেরকে অবশ্যই ব্রাঞ্চে গেলে এই প্রসেসের মাধ্যমে তারা করে দেবে, আপনাদেরকে কষ্ট করে করতে হবে না। যদি আপনি ব্রাঞ্চে যাওয়া সম্ভব না হয় তাহলে আপনি এই প্রসেসের মাধ্যমে এটা কমপ্লিট করতে পারেন। তো আমরা অবশ্যই বলেছি কোথায় কী দিতে হবে, যেখানে ইউজার আইডির মধ্যে থাকবে আপনার ইমেল অ্যাড্রেসটা থাকতে হবে, সম্পূর্ণ ইমেল অ্যাড্রেস, তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বার, এরপর আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে ইমেল অ্যাড্রেসের মধ্যে দিতে হবে, তারপর মোবাইল নাম্বার, এরপর ক্রেডিট কার্ড নাম্বার, এটা হলো অপশনাল, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এগুলো কমপ্লিট করার পর আপনাকে সাইন আপের মধ্যে ক্লিক করতে হবে। সাইন আপের মধ্যে ক্লিক করার পর আপনার যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেখানে একটা ইন্টারনেট ব্যাংকিংয়ের রেজিস্ট্রেশনের একটা রেফারেন্স নাম্বার ফাটাবে। তো ওই রেফারেন্স নাম্বারটা আপনারা সংগ্রহ করবেন। তো সংগ্রহ করার পর যেহেতু আপনি দেশের বাইরে আছেন, সেক্ষেত্রে আপনি ফর্মটা কীভাবে সংগ্রহ করবেন সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ বক্সে লিখবেন সোশ্যাল ইসলামী ব্যাংক। তো আমরা ক্রোম ব্রাউজারে আসলাম, আসার পর আমরা সার্চ বক্সের মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক লিখে সার্চ করলাম। সার্চ করার পর নিচের দিকে আপনারা সোশ্যাল ইসলামী ব্যাংক দেখতে পাবেন, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটার মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে। এখানে যদি কোনো অ্যাড আসে সেটা স্কিপ করে দিবেন। দেওয়ার পর আপনারা নিচের দিকে একবার নিচের দিকে গেলে দেখতে পাবেন যে এখানে এই যে দেখতে পারতেছেন ফর্মস অ্যান্ড ডাউনলোড, এই ফর্মস অ্যান্ড ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর সোশ্যাল ইসলামী ব্যাংকের যতগুলো ফর্ম আছে সেগুলো এখানে দেখাচ্ছে। একবারে প্রথমেই আপনারা দেখতে পাবেন নাম্বার ওয়ান ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে ক্লিক হেয়ারের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক হেয়ারের মধ্যে ক্লিক করলে আপনাদের ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। তো এটার জন্য এই ফর্মটা আপনাদের PFD ফাইলে যাবে। তো PFD ফাইল যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে আপনারা প্লে স্টোর থেকে PFD লিখে সার্চ করে PFD ফাইলটা ডাউনলোড করে নেবেন। তো আমরা এটা ডাউনলোড করেছি, এখন আমরা আমাদের PFD ফাইলে চলে যাচ্ছি। PFD ফাইলে আসার পর দেখতে পাচ্ছি আমরা যে ফর্মটা ডাউনলোড করেছি SIBL আই ব্যাংকিং অ্যাপ্লিকেশন ফর্ম, তো আমরা এটার উপর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ফর্মটা আছে এটা অলরেডি ওপেন হয়ে গেছে। তো আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি ফর্মটা আসলে এখানে ক্লিয়ারভাবে, ভিডিওটার মধ্যে হয়তো আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন না, যদি ক্লিয়ার না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ভিডিওটা ডাউনলোড করে নেবেন। আপনারা ডাউনলোড করলে আপনারা ভিডিওটি সম্পূর্ণ ক্লিয়ারভাবে দেখতে পাবেন। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ফর্মটা আপনি কীভাবে পূরণ করবেন, আর মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে আমরা যে অপশনটা আছে এটা হলো
আই ব্যাঙ্কিং ইউসার আইডি, আই ব্যাঙ্কিং ইউসার আইডি থাকবে আপনার ইমেল অ্যাড্রেস। তো আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে বসাবেন ইউসার আই ব্যাঙ্কিং ইউসার আইডির মধ্যে। তারপর হলো আছে অ্যাকাউন্ট নাম, অ্যাকাউন্ট আপনার পুরো নাম যে সেগবইয়ের মধ্যে বা যে নামে অ্যাকাউন্টটা আছে সেই নামটা পুরোটা বসিয়ে দিবেন একবারে। অ্যাকাউন্ট সেগবইয়ের মধ্যে যেভাবে আছে বা অ্যাকাউন্ট যেভাবে ওপেন করার সময় আপনার এনআইডির মধ্যে যেভাবে আপনার নাম আছে সে অনুসারে বসিয়ে দিবেন। এরপর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন, অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। এরপর আছে ডেট অফ বার্থ, আপনার প্রথমে জন্ম তারিখ, তারপর হলো মাস, তারপর হলো সাল। দেওয়ার পর আপনাকে এখানের মধ্যে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি মেরিট দিবেন, আর যদি অবিবাহিত হন তাহলে সিঙ্গেল দিবেন। দেওয়ার পর আপনাকে এখানে দেখতে এখানে আছে ইন্টারনেট ব্যাঙ্কিং আপনার যে ফ্যাসিলিটিগুলো সেগুলো আপনি এখান থেকে যদি ওয়ান ব্যাঙ্ক ট্রান্সফার, তারপরে আদার্স ব্যাঙ্ক ট্রান্সফার, টপ আপ এবং ইউটিউবি বিল, ক্রেডিট কার্ড বিল পেমেন্ট এগুলোর মধ্যে ক্লিক করে দিবেন, টিকচিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পর রেজিস্ট্রেশন ফর নিউ ইউসার, এখানের মধ্যে আপনি ওই অ্যাপসের মাধ্যমে যখন আপনার সাইন আপের মধ্যে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস, তারপরে মোবাইল নাম্বার, এরপর অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে সাইন আপের মধ্যে ক্লিক করার পর আপনাদের ইমেলের মধ্যে যে ইন্টারনেট ব্যাঙ্কিং রেজিস্ট্রেশন ইন্টারনেট ব্যাঙ্কিং রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন রেফারেন্স নাম্বার যেটা গেছে সেটা আপনারা এই ঘরের মধ্যে বসিয়ে দেবেন। আমি আবার বলতেছি রেজিস্ট্রেশন রেফারেন্স নাম্বার এটা এখানে বসিয়ে দেবেন, রেজিস্ট্রেশন নাম্বার ফর নিউ ইউসারের মধ্যে বসিয়ে দেওয়ার পর এখানে আপনাদেরকে আবার ইমেল অ্যাড্রেস বসাতে হবে, মোবাইল নাম্বারটা বসাতে হবে। আবার মোবাইল নাম্বারটা আবার দেখতে পাচ্ছেন রিরাইট, আবার রিরাইটের মধ্যে মোবাইল নাম্বারটা বসাবেন, এখানে মোবাইল নাম্বারটা দুইবার বসাবেন আর উপরে ইমেল অ্যাড্রেস বসাবেন। তারপর এখানে ডেট দিবেন, এরপর এদিকে আপনি দেখতে পাবেন এখানে একটা ক্লায়েন্ট সিগনেচার, অর্থাৎ আপনার এখানে সিগনেচারটা দিয়ে দেবেন এখানের মধ্যে। দেওয়ার পর এখানে আর কিছু করতে হবে না, এটা যে ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চের এটা হলো ব্রাঞ্চের কাজ, আপনার এখানে কোনো কাজ নেই। তারপর আপনি নিচের দিকে দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টের ফুল নাম দিতে হবে এখানে, তারপর আপনার এখানে সিগনেচার দিবেন এবং ডেট দিয়ে দিবেন। তো এটা আসলে আপনি যদি এটা বুঝে থাকেন তাহলে আপনি এটা এই প্রসেসের মাধ্যমে এটা পূরণ করে দিতে পারেন, আর যদি না বুঝে থাকেন তাহলে আমাদেরকে বলতে পারেন, আমরা অবশ্যই আপনাদেরকে সাহায্য করবো। আর আপনাদের জন্য যদি ব্রাঞ্চে যাওয়াটাই বেটার আমি মনে করি। তো ফর্মটা পূরণ করার পর এটা আবার আপনার PFD ফাইলে ঢুকাবেন যে কোনোভাবে, অথবা আপনার কম্পিউটার দোকানে গিয়ে বলবেন যে আমার জিমেল ইমেল অ্যাড্রেসের মধ্যে এই ফর্মটা সেন্ড করে দেওয়ার জন্য। তো আপনার যখন PFD ফাইলে বা আপনার ইমেল অ্যাড্রেসে এটা থাকবে তখন আপনি ওইখান থেকে তাদের যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট ওপেন করেছেন ওই ব্রাঞ্চের একটা ইমেল অ্যাড্রেস নিয়ে নেবেন, নেওয়ার পর ওই ইমেল অ্যাড্রেসে এটা সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর তারা এটা সাবমিট করে দেবে। তো আমরা সাবমিট করে দেওয়ার পর আপনাকে একটা ইউসার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। তো আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে দেখাবো ওই ইউসার আইডি এবং টেম্পোরারি পাসওয়ার্ডটা দিয়ে কীভাবে লগ ইন করবেন। এই আজকের ভিডিওটি বড় হয়ে যাচ্ছে যার কারণে আমরা আর দেখাচ্ছি না। তো আপনারা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই এভাবে এই প্রসেসটা কমপ্লিট করবেন, আর যদি না বুঝে থাকেন তাহলে ব্রাঞ্চে যাবেন, আর নয়তো বা আমাদের কে নক করতে পারেন, আমরা অবশ্যই আপনাদেরকে সাহায্য করবো। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আগামী ভিডিওতে আমরা দেখাবো টেম্পোরারি ইউসার আইডি কীভাবে চেঞ্জ করবেন, আগামী ভিডিওতে আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই।